শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিগত ক্লাসগুলোতে অনেক কিছু শিখে ফেলেছি। আজকে আমাদের আছে আবারও বাংলা। গত ক্লাসে যেমন বাংলাতে আমরা শিখেছি ড এবং ঢ দিয়ে, ঢ ড ঢ দুটো বর্ণ দিয়ে আমরা শব্দ গঠন শিখেছি। আজকে আমরা মূর্ধন্য এবং ত দিয়ে শব্দ গঠন শিখব। মূর্ধন্য এবং ত দিয়ে শব্দ গঠন আমাদের আছে এই সিলেবাসে, দন্তন পর্যন্ত আছে হয়তো। আমরা মূর্ধন্য এবং ত দিয়ে আছে শিখব। মূর্ধন্য দিয়ে কি কি শব্দ হয় আমরা একটু দেখি। যেমন এখানে দেওয়া আছে হরিণ, এই যে একটা হরিণের ছবি তোমরা দেখতে পাচ্ছ, হ দিয়ে মূর্ধন্য দিয়ে কিন্তু হরিণ হয়। হ্যাঁ, এটা কিন্তু হ দিয়ে শুরু, কিন্তু এখানে কিন্তু মূর্ধন্যটা আছে। তাহলে হরিণ বানানটা আমরা একটা দেখি। হ বর্ষণরা রস্বইকার তাল মূর্ধন্য হরিণ, হ বর্ষণরা রস্বইকার মূর্ধন্য হরিণ। এরপর আছে বীণা, ব দীর্ঘইকার মূর্ধন্য আকার বীণা। বীণাটা কি? বীণাটা হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র যেটা বাজানো হয়, এটা গান গাওয়ার সময় এই এই জিনিসটা বাজানো হয়, বীণা। ঠিক আছে, তোমরা হয়তো বা দেখো নি এটা সামনে থেকে, তোমরা তোমরা ইন্টারনেটে সার্চ করলেও পাবে বীণাটা দেখতে আসলে কীরকম হয়। এখানে একটা সাধারণ একটা ছবি আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা মূর্ধন্য দিয়ে কী কী শিখলাম? মূর্ধন্য দিয়ে শিখলাম হরিণ, হ বর্ষণর রস্বইকার মূর্ধন্য, এবং বীণা, ব দীর্ঘিকার মূর্ধন্য আকার বীণা। এরপরে আছে ত দিয়ে। ত দিয়ে কি কি আছে আমরা একটু দেখি। ত দিয়ে দেখো, এখানে আরও একটি বাদ্যযন্ত্রের ছবি আছে, এই যে তবলা। এটা কিন্তু আমার বাসায় আছে, কিন্তু এখন তোমাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। আচ্ছা যাই হোক, তবলাটা দেখো, এখানে তবলা বানানটা কীভাবে লিখেছে ওরা। ত ব ল আকার লা তবলা, ত ব ল আকার লা তবলা। এখানে আছে তিমি, ত রস্বইকার ম রস্বইকার তিমি, ত রস্বইকার ম রস্বইকার তিমি। তিমি কিন্তু অনেক বিশাল একটা মাছ, মানে খুবই বড়, এটা ভীষণ বড় মাছের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে তিমি মাছ। ঠিক আছে, তিমির ছবি দেওয়া হয়েছে এখানে, তরস্বিকার মরস্বিকার তিমি, এবং তবলা হয় ত ব ল আকাল্লা তবলা। তাহলে বাংলাতে আমরা কি কি শিখলাম? বাংলাতে আমরা প্রথমে শিখলাম মূর্ধন্য দিয়ে হরিণ এবং বীণা, এবং ত দিয়ে শিখলাম তবলা এবং তিমি। ঠিক আছে, এরপরে আজকে আমরা আজকে আমাদের আছে ওয়ার্ড মেকিং। আমরা গত ক্লাসে শেষ করে ফেলেছি, কিন্তু তোমরা হয়তো বা শুরুর দিকে অনেকে ক্লাসগুলো পাওনি বা তোমরা কমপ্লিট করতে পারোনি, তো সেই জন্য আমরা ওয়ার্ড মেকিংগুলো একটু রিভিশন দিয়ে যাব আজকে। আমরা একসাথে সবগুলো রিভিশন দিব না, আজকে আমরা শিখবো, আজকে আমরা রিভিশন দিব এ থেকে ডি পর্যন্ত। এ বি সি ডি এই চারটি লেটার দিয়ে ওয়ার্ড মেকিং আমরা আজকে রিভিশন দিয়ে দেবো। ঠিক আছে, প্রথমে এ দিয়ে আমরা কী কী শিখেছি সেটা একটু দেখে নিই। এ দিয়ে আমরা শিখেছি এ ফর অ্যাপল, এ পি পি এল এ অ্যাপল, এ ফর অ্যান্ট, এ এন টি অ্যান্ট, এ ফর এয়ার, এ আই আর এয়ার, এ ফর এস, এ এস এস এস। তাহলে অ্যাপল শব্দের অর্থ হচ্ছে আপেল, অ্যান্ট, এ এন টি অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়া, এয়ার শব্দের অর্থ হচ্ছে বাতাস, এবং এস, এ এস 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 শব্দের অর্থ হচ্ছে গাধা। এরপরে বি দিয়ে আমরা কী কী শিখেছিলাম? বি দিয়ে আমরা শিখেছিলাম বল, বি এ এল এল বল, বি ফর ব্যাক, বি এ জি ব্যাক। এরপরে হচ্ছে বক্স, বি ও এক্স বক্স। এরপর শিখেছি বুক, বি ও ও কে বুক। বল শব্দের অর্থ হচ্ছে বল, তোমরা বল নিয়ে খেলা করো, তোমরা নিশ্চয়ই সেটা জানো। এরপর হচ্ছে ব্যাক, বি এ জি ব্যাক শব্দের অর্থ হচ্ছে থলে। এরপর হচ্ছে বক্স, বি ও এক্স বক্স শব্দের অর্থ হচ্ছে বাক্স। এরপর বিক বুক, বি ও ও কে বুক, বুক শব্দের অর্থ হচ্ছে বই, বুক শব্দের অর্থ হচ্ছে বই। এরপরে আমরা সি দিয়ে কী কী শিখেছিলাম? সি দিয়ে আমরা শিখেছিলাম ক্যাট, সি এ টি ক্যাট, সি এ টি ক্যাট। এরপর ক্যাট শব্দের অর্থ হচ্ছে বিড়াল। এরপর হচ্ছে কাউ, সি ও ডাব্লিউ কাউ, কাউ শব্দের অর্থ হচ্ছে গরু। কার, সি এ আর কার, কার শব্দের অর্থ হচ্ছে গাড়ি। সি ইউ পি কাপ, কাপ শব্দের অর্থ হচ্ছে পেয়ালা, যেটা সাধারণত আমরা পেয়ালাটা বলি না, আমরা কাপই বলি। এরপরে ডি দিয়ে আমরা শিখেছি ডগ, বি ও জি ডগ, বি ও জি ডগ। এরপর হচ্ছে ডগ শব্দের অর্থ কুকুর, ডল, ডি ও এল এল ডল শব্দের অর্থ হচ্ছে পুতুল। তারপর হচ্ছে ডেস্ক, ডি ই এস কে ডেস্ক, ডেস্ক মানে তোমরা যে চেয়ার টেবিল যেগুলোতে পড়ালেখা করো সেটাই কিন্তু ডেস্ক। এরপর হচ্ছে ডোর, ডি ও ও আর ডোর, ডোর শব্দের অর্থ হচ্ছে দরজা। ঠিক আছে, তাহলে তোমরা এগুলো সবগুলো পড়ে ফেলবে। এ ফর অ্যাপেল অ্যান্ড এয়ার এস, এরপর বি ফর বল ব্যাক বক্স এবং বুক, এবং
সি ফর ক্যাট, কাউ, কার, কাপ, এরপর ডি ফর ডগ, ডল, ডেস্ক, ডোর। ঠিক আছে, বাহ, আমরা অনেকগুলো শব্দ শিখে ফেলেছি। তোমরা এই সবগুলো এ থেকে ডি পর্যন্ত সবগুলো তোমরা খাতায় লিখে ফেলবে এবং শব্দ গঠন মূর্ধন্য এবং ত দিয়ে চারটি শব্দ তোমরা অবশ্যই খাতায় লিখে আমাকে হোয়াটসঅ্যাপে জমা দেবে। পরবর্তী ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো।